আইসিইউ ব্যবসা, রমরমা ব্যবসা, মিটামাটি বিক্রি করে বিল মেটাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আইসিইউর বিলের কারণে মানুষটা মরে যাওয়ার পর অনেক ঘটনা লাশ আটকে রাখে। মানে স্পিকার, খুবই মানে দুঃখজনক বিষয় যে ডায়রিয়া আক্রান্ত হয়ে গত 1 জুন রাজধানীর পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছিলেন ব্যাংক কর্মকর্তা নাদিয়া নূর, বয়স 30। ভর্তির 5 দিন পরে মারা যান 4 মাসের অন্তঃসত্ত্বা এই রুগী। চিকিৎসায় অবহেলায় নাদিয়ার প্রাণ গেছে অভিযোগ করে তার স্বামী আনিস রহমান পলাশ বলেন, ভর্তির পরে সারাদিনে তার ডায়রিয়ার নিয়ন্ত্রণে চলে আসে, ডায়রিয়ার কারণে তাকে ভর্তি করা হয়েছিল, এবং রাতে আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটে 16 বছরের সন্তান সুস্থ আছে, 16 সপ্তাহের সন্তান সুস্থ আছে। কিছু পরে কিন্তু পরের দিন নাদিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সে চটফট করছিল কিন্তু রাত 11টা থেকে ডেকেও কোনো ডাক্তারকে রোগীর কাছে আনা যায়নি। বারবার ডাকার পর রাত 2টায় ডাক্তার এসে দেখেন তখন নাদিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, তাকে আইসিইউতে নেওয়া হয়। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় রুগীকে তার স্বামী, কারণ তাদের অবহেলার কারণে যেহেতু আইসিইউতে নেওয়া হয়েছে, তখন তার স্বামী বলেন যে আমরা এই হাসপাতালে রাখবো না, একটা এই আইসিইউ অ্যাম্বুলেন্স ভাড়া করবো, করে আমরা অন্য হাসপাতালে নিব। এই কারণে যখন এই কথা বলে তখন আইসিইউ দায়িত্বরত যারা ছিলেন নার্সরা তারা পোশাক বদলের কথা বলে এই রুগীকে 2 ঘন্টা পর্যন্ত কোনো স্যালাইন কোনো অক্সিজেন ছাড়াই ফেলে রাখে। এইরকম অবস্থায় অন্য হাসপাতালে তাকে নেওয়া যায় নাই। এরপর পেটের বাচ্চাটা মারা যায়, নাদিয়াকে লাইফ সাপোর্টে নেয়, তখন নাদিয়া আর বেঁচে নাই। মানুষ পেকে এই ঘটনা বললাম যে আমাদের সরকারি হাসপাতালে আসলে ওই যে আইসিইউর স্বল্পতা আছে, বিভিন্ন ঢাকা শহরের বড় বড় হাসপাতাল, নাম করা আমি বলতে পারবো, যে ইউনাইটেড হাসপাতাল সহ বড় বড় হাসপাতালে মানে স্পিকার রুগীটা মরে গেছে সেইটাকেও আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে নিয়ে তারা আটকে রাখে, 2-3 দিন পরে বলে যে এই মানে সে নাই। এবং অনেক হাসপাতালে আমাদের এলাকায় অনেক মানুষ আসে, সরকারি হাসপাতালে যেহেতু লাইফ সাপোর্টের ব্যবস্থা কম, যখন প্রাইভেট কোনো হাসপাতালে যায় মানে স্পিকার তাদেরকে মারা যাওয়ার পরেও আটকে রাখে। এগুলি বলছে এই কারণে এটা তো সুপারভিশন প্রয়োজন, এগুলি তো এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সুপারভিশন করে এই সমস্ত কঠোরভাবে যদি মানে ব্যবস্থা না নেওয়া, যখনই পত্র পত্রিকা আছে আমরা বলি তখন হেলথ মিনিস্ট্রি থেকে কিছু 2-1 দিন একটা অভিযান দেখি, তারপরে দেখি যে মানে ঘুমিয়ে গেছে। মানে স্পিকার এটা মানে এই যে আইসিইউ এবং লাইফ সাপোর্টের যে বিষয়টা, যেটা এই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে এই বিষয়টি একটু কঠিনভাবে না দেখলে, একটা মহিলা 30 বছরের বয়স, ব্যাংক কর্মকর্তা, একটা বাচ্চা পেটে, তাকে শুধুমাত্র অবহেলার কারণে কিন্তু এই মেয়েটা মারা গেছে।